हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल रेसिपीज बाय रेशमी चैनल থেকে আমি রেশমি আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আমি আগের ভিডিওতেই বলেছিলাম আজ আমি দেখাবো একটা কালীপূজো স্পেশাল স্ন্যাকস যা আমাদের সকলের ভীষণ ভীষণ পছন্দের। হ্যাঁ বন্ধুরা, আমার আজকের রেসিপি ড্রামস অফ হেভেন। কি সবার পছন্দের রেসিপি? তো সবার পছন্দের এই ড্রামস অফ হেভেন আর রেস্টুরেন্টে অর্ডার করতে হবে না। আমি আজ শেখাবো কি করে খুব সহজ পদ্ধতিতে একদম রেস্টুরেন্টের মতো ড্রামস অফ হেভেন আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। তাহলে ঝটপট রেসিপিটি দেখে নিন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন প্লিজ, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। শুরু করি তাহলে। ড্রামস অফ হেভেন বানানোর জন্য আমি এখানে 5টা চিকেন উইংস নিয়েছি যার ওয়েট 350 গ্রাম। এখন আমি দেখাবো কি করে চিকেন উইংসকে কাট করে চিকেন ললিপপ বানাবেন। দেখুন, চিকেন উইংস এর মধ্যে একটা জয়েন্ট থাকে, এই জয়েন্টটাকে প্রথমে কেটে দিতে হবে। এটা উইংস এর উপরের পার্ট, এর মধ্যে একটা হাড় থাকে। এবার হাড়ের থেকে মাংসটাকে ছাড়িয়ে নিতে হবে। আমরা ওপরের মোটা অংশটার থেকে নিচের দিকে মাংসটাকে হাড়ের থেকে আলাদা করে নিয়ে যাব। তার জন্য ছুরি দিয়ে ওপরের পোর্শনে হাড়ের সাথে যে মাংসের জয়েন্টগুলো সেগুলো একটু হালকা করে কেটে দিতে হবে। হাড় আর মাংসের জয়েন্টটা আলাদা হয়ে গেছে। এবার ছুরির ওপরের যে পার্টটা থাকে সেটা দিয়ে আলতো করে নিচের দিকে প্রেস করব, তাহলে মাংসটা নিচের দিকে চলে যাবে। দেখুন, আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই আপনারা চেষ্টা করবেন, তাহলে হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আর কারো যদি এটা করতে অসুবিধা হয় তাহলে মাংসের দোকানে গিয়ে বললেও কিন্তু তারা ললিপপ বানিয়ে দেবে। দেখুন, আমার চিকেন ললিপপ রেডি। এবার উইংসের নিচের পার্টটা দিয়ে ললিপপ বানানো দেখাবো। এর মধ্যে দুটো হাড় থাকে, একটা সরু আর একটা তার থেকে একটু মোটা। এবার এর হাড়ের সাথে যে মাংসের জয়েন্টগুলো আছে সেগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, ঠিক আগের পিসটার মতো করে। বা ছুরির উপরের পিঠটা দিয়ে মাংসটাকে হালকা করে প্রেস করতে হবে যাতে হাড় থেকে খুব সহজেই মাংসটা ছেড়ে যায়। দেখুন, যেমন আগেরটাই করেছিলাম ঠিক তেমনভাবেই করতে হবে। এবার এই সরু হাড়টাকে বের করে দেওয়ার জন্য প্রথমে এই হাড় দুটো জয়েন্টটাকে একটু কেটে দিতে হবে। এবার এই সরু হাড়টাকে ধরে একটু ঘোরাতে হবে, একটুখানি ঘোরালে হাড়টা আলাদা হয়ে বেরিয়ে আসবে। দেখুন, হাড়টা সুন্দরভাবে বেরিয়ে এসেছে। উইংসের নিচের পার্ট দিয়েও ললিপপ রেডি। একটু প্র্যাকটিস হয়ে গেলে হাড় আর মাংসের জয়েন্টটাকে আলাদা করে দিয়ে ছুরির বদলে মাংসটাকে হাত দিয়ে প্রেস করে বানিয়ে ফেলা যায় চিকেন ললিপপ। আমি সবকটা উইংসকেই কাট করে ললিপপ বানিয়ে নিয়েছি। এবার ললিপপগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য প্রথমেই দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ চিলি ভিনিগার। চিলি ভিনিগার না থাকলে প্লেন ভিনিগারও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 1 চা চামচ ডার্ক সয়া সস, আর দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার চিকেন ললিপপের সাথে সব মশলাগুলো খুব ভালো করে মেখে নিতে হবে যাতে সব মশলাগুলো চিকেন ললিপপের গায়ে সমানভাবে মেখে যায়। আমার ম্যারিনেশন ডান। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। আধ ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার সময় খেয়াল রাখবেন সয়া সসও কিন্তু নোনতা হয়। আর দিচ্ছি 1টা ডিম। ডিম আর লবণটাকে মাংসের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি।
এবার দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে পুরো মাংস আর মশলার সাথে খুব ভালো করে মেখে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা একটা বাইন্ডিং দেবে যাতে মশলাগুলো চিকেন ললিপপের গায়ে আটকে থাকবে। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার ললিপপগুলোকে ফ্রাই করে নেব। ললিপপগুলো ফ্রাই করার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার ললিপপগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দেব। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তেলটা ভালো করে গরম হলে ললিপপগুলো তেলের মধ্যে ছাড়বেন আর ওভেনটাকে মিডিয়াম হিটে রেখে ললিপপগুলোকে ভাজবেন। ওভেন হাই হিটে থাকলে কিন্তু ললিপপগুলো ওপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। ললিপপগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার আমি সস আর মশলার একটা মিশ্রণ তৈরি করে নেব। এই মিক্সচার সসের জন্য প্রথমেই দিচ্ছি 2 টেবিল চামচ রেড চিলি সস, 4 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ চিলি ভিনিগার, 1 টেবিল চামচ ডার্ক সয়া সস আর দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি কারণ এর থেকে একটা সুন্দর রেড কালার আসবে যেটা ড্রামস অফ হেভেনের কালারটাকে অনেকটাই এনহ্যান্স করে দেবে। আপনারা চাইলে এখানে খুব সামান্য পরিমাণে এডিবেল ফুড কালার অ্যাড করতে পারেন। এবার দিচ্ছি 1/4 কাপ জল। জলটাকে সসগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলে আমার মিক্স সস রেডি। এবার একটা বাটির মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি 1/3 কাপ জল। কর্নফ্লাওয়ার গোলার সময় সবসময় খেয়াল রাখবেন জলটা যেন রুম টেম্পারেচারে থাকে। গরম জল দিয়ে গুললে কিন্তু কর্নফ্লাওয়ার দলা পাকিয়ে যাবে। আমার কর্নফ্লাওয়ার গোলা ডান। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলের মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি। আদা রসুন কুচি 30 সেকেন্ড হালকা করে ভেজে নিচ্ছি। এখন থেকে পুরো রান্নাটাই কিন্তু ওভেনটাকে হাই হিটে রাখতে হবে। এবার দিচ্ছি 2 টেবিল চামচ স্প্রিং অনিয়নের নিচের সাদা অংশের কুচি, আরো 30 সেকেন্ড ভেজে নিচ্ছি। এবার বানানো মিক্স সসটা দিয়ে দিলাম। মিক্স সসটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা। কর্নফ্লাওয়ার কিন্তু পাত্রের নিচে বসে যায়, তাই কর্নফ্লাওয়ার গোলাটা দেওয়ার আগে একবার ভালো করে মিশিয়ে নেবেন। এবার চিকেন ললিপপগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এই গ্রেভির মধ্যে চিকেন ললিপপগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে কোট করে নিতে হবে। সব ললিপপগুলো সুন্দর করে কোট করা হয়ে গেছে আর জাস্ট 2 মিনিট কুক করব। এতে গ্রেভিটা আরেকটু শুকিয়ে যাবে আর চিকেন ললিপপের গায়ে গ্রেভিটা আরও একটু ভালো করে আটকে যাবে। এবার দিচ্ছি স্প্রিং অনিয়ন কুচি। আগে আমি
স্প্রিং অনিয়নের নিচে সাদা পাটটা ইউজ করেছিলাম, এবার উপরে গ্রিন পাটটা ইউজ করলাম। ভালো করে স্প্রিং অনিয়নটাকে চিকেন ললিপপের সাথে মিশিয়ে দিচ্ছি। মিনিট কুক করার পর আমার ড্রাম সফ হবে রেডি। ওভেনটাকে অফ করে দিলাম। 5 মিনিট বাদে এই ড্রাম সফ হবে আরো অনেকটা ড্রাই হয়ে যাবে। আমি 5 মিনিট বাদে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার দেখুন ললিপপ গুলো কত ড্রাই হয়ে গেছে। আপনাদের সবার পছন্দের ড্রাম সফ হবে রেডি এন্ড সার্ভ। তাহলে বন্ধুরা আপনারা তো শিখেই নিয়েছেন, তাহলে ঝটপট কালী পুজোর দিন সন্ধ্যেবেলায় বানিয়ে ফেলুন। আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করবেন প্লিজ। আজ তাহলে টাটা, কালী পুজো ভাইফোঁটায় সবাই অনেক আনন্দ করুন, খুব ভালো থাকুন, আর বাজি সাবধানে পোড়াবেন কিন্তু।